আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিউটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন সেটে আমাদের একজন প্রবাসী ভাই, যিনি দীর্ঘদিন যাবত প্রবাসে আছেন। বাংলাদেশে হচ্ছে ওনার বৃহত্তর নোয়াখালী জেলাতে ওনার বাড়ি। জীবিকার প্রয়োজনে ওনাকে যেতে হয়েছিল এবং বাংলাদেশের জন্য যা সবচেয়ে বড় যে সম্পদ সেটা হচ্ছে রেমিটেন্স। সেই রেমিটেন্সের যোগান দেন যারা, তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে যখন অংশগ্রহণ করেন, অনেক সময় দেখা যাচ্ছে তাদের সেফটি থাকে, অনেক সময় সেফটি ছাড়া তাদেরকে কাজ করতে হয় এবং এই কাজগুলো করতে গিয়ে মাঝে মাঝে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বিপত্তি তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে তারা তাদের নিজেদের জীবনের ঝুঁকি পর্যন্ত নিয়ে থাকেন এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজীবনের জন্য তারা পঙ্গুত্ব বরণ করেন। বাট এই ধরনের সমস্যাগুলো, কিছু কিছু সমস্যা আছে যেগুলো আপনার খুব সহজেই নিরাময়যোগ্য যদি তারা সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টটা গ্রহণ করেন, ট্রিটমেন্ট যদি তারা নিতে পারেন এবং সুস্থ স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারে। আমাদের আজকে যিনি আমাদের সাথে এখানে উপস্থিত আছেন, ওনার নাম হচ্ছে আব্দুর রব সাগর। বয়স খুবই কম, মাত্র 43 বছর বয়স। ওনারও জীবনে এরকম একটা ছোট্ট দুর্ঘটনা ঘটেছিল এবং যেটার জন্য ওনাকে দেশে ফিরে আসতে হয়েছিল। দর্শক, কী হয়েছিল আসলে একটু ওনার কাছ থেকেই জানি এবং এই অবস্থা থেকে উনি কীভাবে পরিত্রাণ পেয়েছেন এই পুরো বিষয়টা আমরা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার আজকে? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ মোটামুটি ভালো আছি। আপনার জানি আপনার দেশের বাড়ি নোয়াখালীতে। নোয়াখালী কোথায়? নোয়াখালী ব্যামগঞ্জ থানা, একলাশপুর গ্রাম। একলাশপুর গ্রাম। আমরা জানি আপনি প্রবাসে ছিলেন, কোন দেশে? সৌদি আরব। কত বছর? 16 বছর। কত 16 বছর, তার মানে জীবনের অনেকটা সময় প্রবাস জীবনে কাটিয়েছে। জি, অনেক সুখ দুঃখ অনেক কিছু ওখানে দিতে হয়েছে। দেশের জন্য মন খারাপ করে সবসময়? সবসময় খারাপ থাকতে, দেশের জন্য কীভাবে দেশে টাকা পাঠাবো, কীভাবে আসুন, কীভাবে ফ্যামিলিটা সুন্দরভাবে চলবে, ওইটাই মানে সবসময় থাকতে। এবং এই এত কিছুর জন্য আসলে জীবনের মায়া ত্যাগ করে বা জীবনের সকল সুখ দুঃখ ত্যাগ করেও আপনার প্রবাসে থাকতে হয়? জি। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর.Md.Shafiullah প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিয়া ফিজিও স্পেশালিস্ট, স্যারের কাছে আপনি ট্রিটমেন্টের জন্য আসেন। কী এমন হয়েছিল যেটার জন্য স্যারের কাছে আপনাকে আসতে হয়েছিল? আমি ফার্স্টে ছুটিতে আসছি 6 মাসের, পরে 6 মাস কাটি আমি আবার সৌদি আরব চলে গেছি। যাওয়ার পর আমি ভালোই ছিলাম, কিন্তু যাওয়ার 7 দিন পর আমার হঠাৎ করে হাত, এই হাত দোনো, এই হাত পা, এই পা আর এই হাত এই পর্যন্ত সব মানে জিম করে অবসর মতো কিছুক্ষণ হাঁটলে আর হাঁটতে পারি না, আর বাসায় এই বসে থাকি, কাজ টাজ কেমন করতে পারি না, মালিকের সাথে কাজ করি, এখানে গাড়ি চালাই। তো মালিককে বললাম যে কোম্পানির মালিককে বললাম যে আমি তো এমনি অসুস্থ হয়ে গেছি, অন আমি কী করব। তো উনি আমারে ওইখানে ডাক্তার 2-3টা দেখাইছে, অনেক ডাক্তার দেখাইছি, ওইখানে কোনো পয়সা খরচ করেছে কোনো লাভ হয়নি। আচ্ছা, তারপরে আমি ডিসিশন নিয়েছি যে আমি ইউটিউবে আপনাদের এগুলা সার্চ দিছি, ডক্টর.Md.Shafiullah প্রধানের এগুলা দেখি আমি ওইখানে যাইলে ইনশাল্লাহ আমি ভালো হয়ে যাবো। আচ্ছা, আমার এই ইয়েটার জন্য আমি ওইখানে যাবো। তো আমি 3-4 মাস পরে আমি ওইখানে চলে আসছি ঢাকাতে। এই বিমান তো নামিয়ে মাত্র আমি ওই স্যারের সাথে দেখা করি। যখন প্রথম আপনার এই সমস্যাটা শুরু হয়, আপনি বলেছিলেন ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই দিনের ঘটনাটা যদি একটু বলেন কি হয়েছিল। ওই আমি একটু ফ্রিজ থেকে, ফ্রিজে ডিপ ফ্রিজের মাধ্যমে মাছ রাখছি আর কি। আচ্ছা, বড় মাছটা ওই উঠাইতে গিয়ে পিঠের মধ্যে একটু চাপ খাইছে। কমে গেছে, পরে আবার ইয়ার পরের দিন আবার আসে এরকম করে। আর হাত পা ঘুমাইলে, রাত্রে ঘুমাইলে হঠাৎ একসময় যা ঘুম আসে না, একসময় অস্থির মানে ফেরেশান, যে এত ফেরেশান আর বলতে নেই, কী হলো, কী হইলো, কোন অসুখ হইলো, কোন কী হইলো আমি বুঝতে পারি না, কোন সমস্যা হইলো, কী জন্য আমি এরকম ফেরেশান হয়ে গেছি। যখন প্রথম এই ব্যথাটা পেলেন এবং এই ব্যথার জন্য কোনো ডক্টর বা কাউকে কি প্রথমে দেখিয়েছেন নাকি ডিসপেন্সারি থেকে ওষুধ এনে খেয়েছিলেন? না, আমি ডাক্তারের দেখাইছি। আমাদের ওইখানে বাংলাদেশি এক ডাক্তার আছিল ওই হাসপাতালে, ওনার কাছে গেছি। উনি বলছে যে স্প্রে করা স্প্রে করে তোমার এই
একটু মাসেলের সমস্যা আছে। আচ্ছা, মাসেলের সমস্যা বলে উনি ব্যথার ওষুধ দিছে, এগুলা দিছে, খাইস কোনো কাজ হয় না। আচ্ছা, এই সাইড দেখছেন যে ধীরে ধীরে আরো খারাপ, আরো খারাপের দিকে যাইতেছে, ভালোই লাগে না, তীরে পি প্যারালাইসিস হয়ে যায় নাই কোনটা, মানে আরো বেশি হয়ে যায়। আমরা জানি যে আপনি ওখানে ড্রাইভিং পেশার সাথে একটু জড়িত ছিলেন, তো এই ড্রাইভ করার সময় কি কোনো কষ্ট হতো বা দীর্ঘ সময় বসে যে ড্রাইভ করা? হ্যাঁ, ড্রাইভিং করলে যখন গাড়ি যাত্রাই তো, অথবা কোন অনেকক্ষণ বসে থাকলে এই এখানে পি ব্যথা ব্যথা শুরু হয়ে যেত, তখন আর আপনার যে নিয়মিত কাজ আর করতে পারতেন না, ইচ্ছে করে না, আর মনে করেন আর কোথায় যাই কি করি, বিদেশে চলে যাই, যে আর বিদেশে থাকতে পারবো না, শেষ এগুলোই চিন্তা আসে। কখনো কি এরকম হয়েছে যে রাতের পর রাত হয়তো শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, কিন্তু আপনার ব্যথা যাচ্ছে না, ব্যথার জন্য ঘুমাতে পারছেন না, এরকম হয়েছে? হ্যাঁ, মানে ব্যথাতে মানে ইয়ে করতো না, ওই ঘুমাইলে ঘুমের মধ্যে হাত পা অবশ্যই বন্ধ হয়ে যাওয়ার লাগে, বন্ধ হয়ে যেতেছে, ওই টাইমে উঠি বসে যাই। সর্বোচ্চ খারাপ কি হতো আপনার, সারাক্ষণ ঝিনঝিন যে সারাক্ষণ ঝিমঝিম করতো, হাঁটতে ফাঁকতে নিয়ন্ত্রণ, 1 কিলো 2 কিলো হাঁটলে বাসাতে আসি বসলে এই লাজেন, আর এগুলাতে পায়ে শক্তি নাই, শক্তি নাই, বল নাই, আমি গেছি, মনে হয় যে পা মানে আপনার শরীরের কোনো অংশ না, অংশ না, এরকম হয়ে যায় হাত পা সাইরোটা, এবং সারাক্ষণ এরকম একটা তীব্র ব্যথা নিয়ে আপনি ঘুরতে থাকেন, ঝিমঝিম, অবশবশ, এগুলো সবচেয়ে আমার বেশি। এবং একটার পর একটা ডক্টর চেঞ্জ করছেন, বিভিন্ন ডক্টর দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু কোনো লাভ দেখতেছি না। তখন আপনার ওখানকার যিনি মালিক আছেন, আপনি কোম্পানির মালিকের সাথে কথা বলেন, আপনি আপনার সমস্যাটা খুলে বলেন, তখন তখন কি করেছিলেন? তখন উনি বলতেছে দেখো 1 সপ্তাহ 2 সপ্তাহ দেখো ভালো হয়ে যাবে, ওই করো হি করো, তুমি আসছো এখন তো আবার ছুটি কাটাই আসছে, এখন আবার কিভাবে যাইবে, টাকা পয়সার সমস্যা। তারপরে আমি কই আগে জীবন বাঁচলে, আগে জীবন বাঁচলে তারপর সবকিছু, সবকিছু আমি আর থাকবো না, কারণ আপনার এমনটাই মনে হচ্ছিল যে প্রায় আপনি একরকম প্রায় পঙ্গুত্ব বরণ করছেন, এরকমটাই লাগছে, যে এরকম লাগে যে আমি আর মনে হয় আমার হাত পা মানে বন্ধ হয়ে যাবে, আমি আর হাঁটতেই পারবো না। ওই সময়টা কি মনে হতো না যে কি হলো এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হলো কি হলো, আমি পেরেশান, পেরেশানের মধ্যে থাকছি, ডক্টর দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, বাট ভালো হচ্ছে না, আরো খারাপের দিকে চলে যাচ্ছেন, এবং এই সময় আপনি স্যারের ভিডিও দেখা শুরু করলেন। হ্যাঁ হ্যাঁ, এবং একটা সময় যখন স্যারের ভিডিও দেখতে দেখতে একরকম একটা বিশ্বাস চলে আসে, বিশ্বাস চলে আসে, বিশ্বাস করে তো আমি এয়ারপোর্টের থেকে এখানে আসছি বাড়ি সরাসরি সরাসরি। এবং আমার মনে আছে প্রথম দিন যখন আপনি আসেন এয়ারপোর্ট থেকে নেমে সরাসরি স্যারের কাছে আসেন, এবং আমাকে দেখে আপনি বলেছিলেন যে আমি ভিডিওটা দেখে এসেছি, সেই শুধু প্রবাস থেকে এসেছি, এবং আমি বলেছিলাম যে ইনশাল্লাহ ট্রিটমেন্ট নিতে থাকেন, আশা করা যায় ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবেন। আজকে কততম দিন আপনার? আমার 17 দিন শেষ। 17তম দিন শেষ। সবচেয়ে বড় প্রশ্ন, আজকে আপনি কেমন আছেন? আছি মোটামুটি ইনশাল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা, এত দূর থেকে আসা, এত কষ্ট করা, এই সব কিছুর পরে আজকে যে ভালো আছেন, সুস্থ আছেন, কেমন লাগছে আপনার কাছে? আছি ইনশাল্লাহ, মোটামুটি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল অসংখ্য মানুষের ভিডিও আপনি দেখতেন, আজকে হয়তো আপনাকে অসংখ্য মানুষ, পুরো পৃথিবী থেকে মানুষ দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন? আমি বলবো যে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কিন্তু যদি আপনাদের কোনো সমস্যা দেখা দেয়, এবং কি কোনো আপনারা কোনো রোগ নিয়ে ইয়ে করেন, বিপদে পড়ে যান, এই শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসবেন, উনি ভালো ট্রিটমেন্ট দেয়, মোটামুটি ওনাদের সব স্টাফেরা খুব ভালো, আমাদের সাথে খুব অমায়িক ব্যবহার করছে, ওনারা সবাই ভালো, তো আসবেন আপনারা সবাই, এখানে আসে ট্রিটমেন্ট নেবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন আমাদের এই প্রবাসী ভাইয়ের কথা, একজন দুজন না, এরকম অসংখ্য অসংখ্য ভাই বোন আপনাদের সামনে আসেন, তাদের জীবনের কথাগুলো, তাদের কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেন, তাদের সুস্থ হওয়ার গল্পগুলো আপনাদের সাথে করে যান, এবং তারাও চান, তারাও দোয়া করেন যাতে আপনারা যারা অসুস্থ আছেন এবং পরিবারে যদি কেউ এরকম অসুস্থ থাকে, তারাও যাতে সুস্থ হয়ে ওঠেন, এই কামনাই ওনারাও করেন, আমরাও করি, আমরাও চাই না কেউ অসুস্থ হয়ে পড়ে থাকুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, স্বাভাবিক জীবনে ফিরে আসুক, সুস্থতার যে আনন্দ সেটা সবাই উপভোগ করুক, এটা আসলে সবার অধিকার। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি,
সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।